হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইংলিশ টয়লেট বা হাই কমোড সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে পারবেন। অনেক সময় আমরা হাই কমোড বা ইংলিশ টয়লেট সঠিকভাবে ব্যবহার না জানার ফলে অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। এখানে অনেক সময় কিভাবে আমরা হ্যান্ড শাওয়ার বা টয়লেটের উপরে যে ট্যাঙ্কের উপরে যে পুশ বাটন আছে সেটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব বা পাশে যে বা ট্যাপটা আছে সেটা কখন অন বা অফ করব, এই সব কিছু আমি এই ভিডিওতে জাস্ট শেয়ার করব। জাস্ট কিভাবে দেখাবো আপনারা এই হাই কমোড বা ইংলিশ টয়লেট ব্যবহার করবেন। প্রথমে আপনি কি করবেন, উপরে যে ঢাকনাটা আছে ইংলিশ টয়লেটের সেটাকে আপনি উঠিয়ে নেবেন। উঠানোর পরে যে দ্বিতীয়ত একটা পার্ট থাকে সেই পার্টটাকে আপনি কমোডের উপরে রেখে দিবেন। এটাকে আপনার চাইলে কিন্তু এখান থেকে উঠিয়েও নিতে পারেন। অনেক সময় এটাকে আপনি জাস্ট কি করবেন, এটাকে আপনার যে কমোডের যে উপরে অংশ আছে সেই উপরে অংশের সাথে এটাকে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে জাস্ট আপনার টয়লেটের যদি টিস্যু পেপার থাকে সেই টিস্যু পেপারটা নেবেন এবং টিস্যু পেপারটা নিয়ে দুটো অংশে ভাগ করে নেবেন। দুটো অংশ ভাগ করে নেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, যে দুটো পার্ট হবে এই দুটো পার্ট আপনার যে বসার যে স্থান আছে সেই বসার স্থানে আপনি বসিয়ে দেবেন। অনেক সময় কি হয়, এই পার্ট অনেক সময় ভিজা থাকে যার কারণে আপনার শরীরে এই পানিটা লেগে যেতে পারে বা ময়লা বা জীবাণু থাকে সেটা যেন আপনার শরীরের সাথে স্পর্শ না করে। এবং কিছু অংশ টিস্যু আপনি কি করবেন কমোডের ভিতর দিয়ে দিবেন, যাতে করে আপনি যখন টয়লেটে বসবেন এভাবে তখন যেন আপনার ওই ময়লাটা পরে ওই পানিটা যেন আপনার শরীরে স্পর্শ না করে। আপনার চাইলে এই নিয়মে কিন্তু আপনি বসার পর একটা টুল দিয়েও কিন্তু বসলে কিন্তু আপনার টয়লেটটা আরো ভালোভাবে হবে বা ক্লিয়ার হবে। এবং দেন সবকিছু হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট এরকম আপনার হালকা একটু প্রেস করে ধরে নিয়ে আপনার পানির ফোর্স কিন্তু আপনি দেখে আপনি কিন্তু আপনার ময়লা স্থানে আপনি পরিষ্কার করে নেবেন। এখান থেকে কিন্তু আপনি হ্যান্ড শাওয়ারের স্পিড আপনি কম বেশি করে নিতে পারবেন। আপনার যদি স্পিড বেশি মনে হয় এখান থেকে কমিয়ে দিলে কিন্তু এটা হ্যান্ড শাওয়ারের স্পিডটা বা পানির স্পিডটা কমে যাবে। এবং সবকিছু হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, আপনার ওই যে টিস্যুটা দেওয়া আসছিল কমোডের ভেতরে সেই টিস্যুগুলো আপনি কি করবেন সুন্দরভাবে গুছিয়ে আপনার এই সেই টিস্যুগুলো আপনি কমোডের ভিতরে ফেলে দেবেন। কমোডের ভিতরে ফেলে দেওয়ার পরে আপনার কমোডের যে রিজার্ভ ট্যাঙ্কের উপরে যে পুশ বাটন আছে সেটাকে আপনি সুন্দরভাবে প্রেস করে দেবেন। প্রেস করা হয়ে গেলে জাস্ট দেখতে পারবেন যে সব ময়লা আপনার একসাথে চলে গেছে ওই টিস্যুর সাথে। দেন আপনি চাইলে কিন্তু এই যে পুশ বাটনের কিন্তু এখান থেকে পানি কিন্তু আপনি অন অফ করে নিতে পারেন। অনেক সময় এটা বন্ধ থাকে যার কারণে অনেক সময় রিজার্ভ ট্যাঙ্কে পানি আসে, এটা কিন্তু আপনি বন্ধ থাকলে এখান থেকে আপনি অন করে দিলেই কিন্তু আপনি রিজার্ভ ট্যাঙ্কিতে পানি চলে আসবে। এখান থেকে আপনি কিন্তু রিজার্ভ ট্যাঙ্কে পানি অন অফ করতে পারবেন। এবং এখানে যে হ্যান্ড শাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ড শাওয়ারটা দিয়ে কিন্তু আপনি টয়লেট শেষ করার পর সব স্থানটাকে আপনি পরিষ্কার করে রাখবেন যাতে পরবর্তী জন এটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এভাবে কিন্তু আপনারা চাইলে ইংলিশ কমোড বা ইংলিশ টয়লেট বা হাই কমোড সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।